আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেক শাকিল অফিসিয়াল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ক্লাউড এক্সচেঞ্জ নিয়ে। তো আপনারা যারা ক্লাউড এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করছিলেন এবং এয়ারড্রপে জয়েন করছিলেন, তো ক্লাউড এক্সচেঞ্জ বলতে হচ্ছে আমি বোঝা যাচ্ছে এটা ক্লাউড এক্সচেঞ্জ আপনারা যারা এয়ারড্রপে জয়েন করেছিলেন এবং পিএসপি টোকেন আপনারা একটা ক্লেম করছিলেন, তো এই পিএসপি টোকেনটা আপনারা কবে উইথড্র করবেন এবং সরি ভিউয়ার্স, আমার একটা ফোন চলে এসেছিলো তো কথা বললাম। তো ভিউয়ার্স, আমরা কোথায় ছিলাম, আমরা ক্লাউড এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো। যে আমরা যে পিএসপি টোকেনটা পেয়েছিলাম এবং ক্লেম করেছিলাম, তো এটার উইথড্র এবং পেমেন্ট প্রুফ বা উইথড্রয়াল যে আপডেটটা এসছে, তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এটার উইথড্র আপডেট যেটা এসেছে, তো এটা এখন আমরা কথা বলবো যে এটার ট্রেডিং এবং এটার এক্সচেঞ্জটা কবে শুরু হবে, তো এটা নিয়ে এখন আমরা কথা বলবো যে কবে আমরা এটা উইথড্র দিতে পারবো। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং ভিডিওতে মাস্ট একটা লাইক করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব ক্লাউড এক্সচেঞ্জে। তো ভিউয়ার্স, আমরা যদি ক্লাউড এক্সচেঞ্জে যাই, ক্লাউড এক্সচেঞ্জটা যদি আমরা ওপেন করি, তাহলে এদের অ্যানাউন্সমেন্টগুলো আমরা দেখতে পারবো যে এরা কী কী অ্যানাউন্স করছে। তো আমরা ক্লাউড এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। তো আমরা যদি অ্যাসিস্টে চলে যাই, তো আমরা অ্যাসিস্টে এখন দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সে দেখাচ্ছে $1847। তো এরা কিন্তু $1847 কখনোই দিবে না, তো এখানে একটু কমাবেশি হবেই। তো আমরা জানি না তারপর কোন এয়ারড্রপ কেমন পেমেন্ট করবে বা কীরকম প্রফিট দিয়ে যাবে, তো আমরা কেউই কিন্তু জানি না যে কোন এয়ারড্রপ কেমন প্রফিট দিবে। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছুই আশা করি। তো ভিউয়ার্স, স্ক্যাম করবে বা স্ক্যামের সম্ভাবনা আছে বা পেমেন্ট করবে কি না এরকম যাদের চিন্তাভাবনা আছে, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা কিন্তু এখান থেকে কোনো ইনভেস্টমেন্ট করেননি বা আপনাদেরকে কোনো একটি টাকাও এই এক্সচেঞ্জে রাখেননি বা এরকম কিছু না যে আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার ওরা স্ক্যাম করে চলে যাবে, আপনি এখানে টাকাটা জমা রাখছেন এখানে আপনার টাকাটা বাড়তি হচ্ছে বা এইরকম কিছু, এরকম কিন্তু কিছুই না। ওরা আমাদেরকে ফ্রি একটা টোকেন দিয়েছে, কারণ ওদের এক্সচেঞ্জারটা লঞ্চ করছে, ওরা এত টাকা খরচ করছে একটা এক্সচেঞ্জার লঞ্চ করছে, ওদের একটা টোকেন পিএসপি নামে একটা টোকেন, ওদের একটা পার্টনারশিপ আছে পিএসপি টোকেনের সাথে, তো এরা আমাদেরকে ফ্রিতেই টোকেনটা দিয়েছে। ওদের এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে ওরা ফ্রিতেই দিয়েছে যাদের ওদের ইউজার বাড়ে, এবং আমি এখানে দেখি না যে ওরা স্ক্যাম করবে বা এরকম কিছু আমি দেখি না, কারণ যেহেতু আমাদের এটা ফ্রি আর স্ক্যাম করলেও আমাদের করার কিছু নাই, কারণ এটা আমরা ফ্রিতেই পেয়েছি। তো ভিউয়ার্স, এইসব আপডেট কেউ দিতে চায় না, তার কারণ হলো আজকাল হলো রেফারেলের যুগ। তো আমিও একজন সাধারণ ইউজার, নতুন ইউটিউবার, তো আমার যদি কোনো কথাবার্তায় যদি কোনো ভুল বা হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও একজন নতুন ইউটিউবার। তো ইউটিউবার হওয়ার পিছনে আমার কিছু কিছু রাগ বা কিছু কিছু ক্ষোভ আছে কিছু কিছু চ্যানেল বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম বলেন, তো এদের উপরে। তো তার কারণ এরা আপডেট দিতে চায় না, তার কারণ কি এদের অনেক পার্ট বেশি, তো এরা অনেক বড় একজন ইউটিউবার মনে করে বা বড় একজন কমিউনিটি আছে বাংলাদেশে। তো এরা তো একজন আছে আমাদের এখানে জুয়েল, তো উনি নাকি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি নিয়ে উনি কাজ করে, তো বিষয়টা জেনে আমি অবাক যে জুয়েল নাকি হচ্ছে GTX কয়েন নিয়ে ও অনেক অহংকার করে, তো ওর চিন্তাভাবনা কিন্তু হচ্ছে একটু অন্যরকম। তো আমি জানি না ও এই ভিডিওটা দেখার পর ওদের যদি সাবস্ক্রাইবার বা যদি কেউ কখনও ভিডিওতে ক্লিক করে বা ভিডিওটা দেখে, তো অবশ্যই ওকে বলবে, তো বলবে যে যে কোনো একটা বলবে। তো আমি অবশ্য জুয়েলের চ্যানেল থেকেই আমার যাত্রা শুরু, তো ওকে আমি বলবো না। তো ওর হিসেবে লোকটা খারাপ না, তো লোকটা অনেক ভালোই আছে। তো আমি ইউটিউবার হওয়ার পিছনে তো এই কারণগুলো যে ওরা এয়ারড্রপের আপডেট দিতে চায় না এবং যেগুলো এয়ারড্রপে ওরা রেফারেল পায় সেগুলো এয়ারড্রপ শেয়ার করে, অ্যান্ড
এয়ারড্রপ যেগুলো ওদের ইনকাম হবে বেশি, রেফারেল বেশি, তো সেইগুলো ওরা ইয়ে করার চেষ্টা করে, শেয়ার করার চেষ্টা করে, এবং যেগুলোতে ওরা রেফারেল কমিশন পায় না ওগুলো এয়ারড্রপ দেয়ই না এবং এয়ারড্রপের আপডেটও দেয় না। তো অনেক এয়ারড্রপ আছে যেগুলোর আপডেট ওরা কখনোই দেয় না, তো এইগুলোর আপডেট আমি দেবো আপনাদেরকে, আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আমাদের আমার পাশে যদি থাকেন তাহলে আমি অবশ্যই সমস্ত এয়ারড্রপের আপডেট এবং আমার সাথে যে আপনারা কন্ট্রাক্ট করতে পারবেন, আমার ফোন নাম্বারটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার সাথে আপনারা কন্ট্রাক্ট করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে। তো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না, তো অন্য কোনো দিন হবে ওদের প্রসঙ্গ নিয়ে। তো আজকে আমরা এয়ারড্রপের যে আপডেটটা দেবো, তো এই আপডেট নিয়ে আমরা এখন কথা বলবো। তো এই এয়ারড্রপের যে আপডেটটা, পিএসপি টোকেন আমরা কবে উইথড্র দিতে পারবো, তো এই বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো। তো আমাদের এখানে অ্যাকাউন্ট আছে $1847, $1793 পিএসপি টোকেন আমি কয়েকটা রেফার করছিলাম। তো আমরা যদি হোম বাটনে চলে যাই, তো হোম বাটনে চলে গিয়ে আমরা যদি এদের অ্যানাউন্সমেন্টগুলো দেখি, তো ভিউয়ার্স এদের অ্যানাউন্সমেন্টে আমরা যদি দেখি যে পিএসপি টোকেনের যে এটা আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউড এক্সচেঞ্জ রিলিজ ফর পিএসপি, ডিয়ার ক্লাউড এক্সচেঞ্জ ইউজার, ক্লাউড এক্সচেঞ্জ ইজ অ্যাবাউট টু লিস্ট পিএসপি ইউএসডিটি ট্রেডিং পেয়ার, দি ডিটেলস আর আস ফলোয়ার্স, কারেন্সি নেম পিএসপি, তো ফুল নেম হচ্ছে, ফুল কারেন্সি নেম হচ্ছে পেন্টা স্টর্ম প্রেয়ার। তো ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইস্যু কোয়ালিটি ওদের সাপ্লাই হচ্ছে এত, আমি এতগুলো হিসাব করতে পারতেছি না, তো আপনারা হিসাব করে নেবেন যে এদের সাপ্লাইটা কত। তো এদের সার্কুলেশন কোয়ালিটি এত একই সেম। তো এদের যে পাবলিক চেইন এটা হচ্ছে বিএসসি নেটওয়ার্কের, তো ডিপোজিট এনেবল আছে, উইথড্র টাইম ওপেন আছে, তো ট্রেডিং ওপেন টাইম, তো যে আমরা কথাটা বলতে যাচ্ছিলাম যে এদের ট্রেডিং কবে শুরু হবে এবং কবে আমরা উইথড্র করে টাকাটা হাতে নিতে পারবো, তো এদের যে ট্রেডিং ওপেনিং টাইমটা আছে, তো এটা 2022 সাল 3/23, তো অর্থাৎ আমরা এই মাসের 23 তারিখে এটা এক্সচেঞ্জ করতে পারবো। তো এদের আরও কিছু লেখা আছে যে পেন্টা স্টর্ম প্লেয়ার ইজ এ 5v5 টিম ফেয়ার কম্পিটিশন এনএফটি চেইন গেম কমিউনিটি গভর্নেন্স টোকেন ইস্যু বেসড অন দি বিএসসি স্মার্ট চেইন। তো এদের হচ্ছে একটা গেম লঞ্চ হবে, তো এরা এদের এনএফটি মার্কেট বিষয় নিয়ে এরা কথা বলবে আর কি, এরকম কিছু বোঝাচ্ছে। তো এদের অফিসিয়াল যে ওয়েবসাইট এটা লঞ্চ করবে হচ্ছে আপনার 23 তারিখে, তো এদের সব কিছু এখানে দেওয়া আছে যে এখানে সব কিছু এদের লঞ্চ করবে হচ্ছে 23 তারিখে, তো এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ওদের দেওয়া আছে টোকেনের, তো সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে একটু বেশি করে পরিমাণ, কারণ অনেক সময় চলে যাবে। তো আমরা 23 তারিখে, তো আমরা এই মাসের 23 তারিখে এই টোকেনটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো এবং উইথড্র করতে পারবো। তো আপনারা এখানে, আপনাদেরকে যদি আমি দেখাই, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনবি ইউএসডিটি পেয়ারে যে বিএনবিটা লিস্টিং হবে আর কি 11 তারিখে, মেবি 11 তারিখেই আর কি লিস্টেড হবে, তো এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যদি এখানে ভলিউমটা দেখাই, আমরা ডগির একটা ভলিউম দেখি, তো এখানে ভলিউমটা মোটামুটি অনেক ভালো, তো এই যে 28.57 মিলিয়ন ভলিউম, তো এই যে 28.58 হলো, তো এত একটা ভলিউম একটা এক্সচেঞ্জারের তো কীভাবে স্ক্যাম করে। তো ওরা যেহেতু আমাদেরকে ফ্রিতেই দিচ্ছে, তো আমাদের নিতে তো সমস্যা নাই ভাই, আমরা কেন স্ক্যাম স্ক্যাম বলবো। তো এখানে যে একটা বিষয় আছে যে আমরা যদি উইথড্র করতে যাই, ধরুন আমরা ইউএসডিটি উইথড্র করবো, আপনারা যে কোনো বিষয়ে উইথড্র করতে পারেন, যে কোনো কারেন্সি আপনারা এখান থেকে উইথড্র করতে পারেন, তো এর জন্য আপনাকে ERC-20 এই যে CED ফি দিতে হবে। তো আপনারা যদি TRC-20 উইথড্র করেন তাহলে 0.45 CDE আপনাকে ফি দিতে হবে। তো CDE এই টোকেনটা আপনারা কোথায় পাবেন, এই টোকেনটা আপনারা এখানেই পাবেন, তো ওদের নিজস্ব টোকেন, এক্সচেঞ্জার টোকেন, তো এটা আপনার প্রাইস হচ্ছে, তো আমরা যদি এখানে বাই করি 0.43, তো ভিউয়ার্স আমরা যদি এখানে বাই করি 0.43, তো এখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি 1.44 USDT আমাদের এখানে ফি যাবে। তো ভিউয়ার্স আমাদের এখানে উইথড্রয়াল ফি হচ্ছে ওইটা, CED টোকেন আমাদেরকে থাকতে হবে উইথড্র করার জন্য। তো আমি এর পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ উইথড্র দিয়ে পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব। তো আমরা যদি মাই অপশনে যাই, এখানে আমাদেরকে দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ভিউয়ার্স, এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব আমরা। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা ট্রানজ্যাকশন সিকিউরিটি কোডটা এখানে আমরা সেটিং করে নেব, কারণ এখানে একটা পাসওয়ার্ড লাগবে, ট্রানজ্যাকশনের একটা পাসওয়ার্ড না দিলে আপনি উইথড্র বা ট্রেডিং করতে পারবেন না। তো তারপর এখানে গুগল অথেন্টিকেটরটা সেট করে নেবেন, ইমেইল অ্যাড্রেসটা আপনারা বাইন্ড করে নেবেন। তো আমার ইজ বাইন্ডিংয়ে আছে, এখনও বুঝলাম না যে এদের এখনও
বাইন্ডিংয়ে আছে কেন, তো এই বিষয়টা আমার কাছে এখনও ক্লিয়ার না। তো সম্ভবত ইমেইল ভেরিফিকেশন লাগবে না, আপনারা শুধু এই দুইটা জিনিস করে নেবেন, গুগল অথেন্টিকেটর এবং ট্রানজ্যাকশন সিকিউরিটি কোড, তো এই দুটো আপনারা সেট করে নেবেন। সেট করে নিলে আপনারা উইথড্র দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপডেট। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা অবশ্যই জানাবেন। তো এদের যদি আমি পার্টনারগুলো দেখাই, তো এখানে পার্টনারগুলো দেখেন যে হবি ওয়ালেট, আইএমই টোকেন, টোকেন পকেট, পলি নেটওয়ার্ক। আপনারা জানেন যে এখানে যেগুলো পার্টনার আছে বিগেস্ট পার্টনার, তো এটা কখনোই স্ক্যাম করবে না এবং কখনোই ইয়ে করবে না। তো এটা আপনার শিওর থাকেন যে এখান থেকে আপনি পেমেন্ট 100% শিওর পাবেন। তো খেলা হবে 23 তারিখে, 23 তারিখে আপনাদের সঙ্গে আমি পেমেন্ট প্রুফ নিয়ে ভিডিও নিয়ে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওটাই যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের সকল এয়ারড্রপের আপডেট দিতে পারি। তো সর্বপ্রথম আমার মনে হচ্ছে আমি বাংলাদেশ থেকে আমি এই এয়ারড্রপের আপডেটটা দিলাম, তো অবশ্যই আমি একটা লাইক আশা করি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি জুয়েলের চ্যানেলে আসি, তার কারণ ওর সঙ্গেই আমার পথ চলা সর্বপ্রথম। তো আমি অনেক কিছুই শিখছি ওর কাছ থেকে, কিন্তু ও একটু মানে অন্য রকম টাইপের আর কি। তো ওর কথা না বলি, অন্য কোনো দিন বলবো ওর কথা। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।